আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভিউয়ার্স সকল অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে আইপিএসটি নিয়ে আসলাম, এই আইপিএসটা আমার একজন বড় ভাই নিয়ে যাচ্ছে। তো আনোয়ার ভাই এই মালটা নিয়ে যাচ্ছে। আনোয়ার ভাই ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ, তো নারায়ণগঞ্জ সদর থেকে মালটা রিসিভ করবে। তো আইপিএসটা আমি রেডি করেছি, এটা ভাইয়ের অনেক রিকোয়েস্টের মাধ্যমে আইপিএসের ভিডিওটা আমি নিয়ে আসলাম। ভাই সকলেই বলেন যে মাল দেওয়ার সময় যেন একটা ভিডিও করে দেওয়া হয়। আসলে সবার মালের ভিডিও করে দিতে গেলে আমার কাজের অনেক সমস্যা হয়, তো সেই জন্য সবার ভিডিও আমি দিতে পারি না। ভাই একটা কথাই বলে দেই, আমার এখানে যে আইপিএসটা আপনাদের সামনে তুলে ধরছি, তো আমি আরও যদি 10টা আইপিএস তৈরি করি সেম একইভাবে তৈরি হবে, কোনো পরিবর্তন আসবে না, সেম একইভাবে আইপিএসগুলো তৈরি করা হবে। আপনারা যদি ভাবেন যে যেটা আমি দেখাচ্ছি এটা ভালো হবে, আর পরবর্তী যেগুলো আপনাদের সামনে সারা আমি বাহিরে তৈরি করব সেগুলো ভালো হবে না, সেটা আপনাদের ভুল ধারণা। প্রত্যেকটা আইপিএস আমার একইভাবে তৈরি হবে, আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। প্রত্যেকটা ভিডিও আসলে এরকম তুলে ধরা যায় না, তারপরেও ভাই অনেক রিকোয়েস্ট করছে, সেই জন্য আমি আইপিএসের ভিডিওটা তুলে ধরলাম আপনাদের মাঝে। এটা যে আইপিএসটি, এই আইপিএসটা কিন্তু 300 ওয়াট। আপনারা আমার এই ভিডিওগুলো দেখে আসলে আপনারা অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাই মালগুলো কি 300 ওয়াট না 300 বিএ। এটা যদি বিয়ের হিসাবে ধরতে যান তাহলে এটা 400 বিএ হবে, 400 বিএতে 320 ওয়াট আসে। তারপরে আমরা পাওয়ার লস আরও যদি বেশি করে ধরি তাহলে আমরা এটাতে জেনুইন 300 ওয়াট আউটপুট পাবো। তো 300 ওয়াট আউটপুটের ক্ষেত্রে আমরা এখানে কি মসফেট ব্যবহার করেছি, এখানে আসলে ক্যামেরাতে তেমন ভালো দেখা যাচ্ছে না, এখানে দেখেন Z44, তো Z44 6টা মসফেট দিয়ে কিন্তু আমরা 300 ওয়াট আইপিএস তৈরি করি। তো Z44 দেই আবার 3205 দেই। তো এখন যে জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি যে Z44 এক নম্বর অরিজিনাল যে মসফেটগুলো আছে এগুলো একটা মসফেটে আসলে কতটুকু লুট নিতে পারে এটা আপনারা অনেক ভালো করে জানেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিই যে আসলে আমার আইপিএসগুলো কীরকম কোয়ালিটি ফুল মাল দিয়ে তৈরি করা হয়। তো এখানে যে আইপিএসটা আছে এটা কিন্তু আমি সব কিছু চেক করে রেখেছি এখানে। তো আমার আইপিএসটা দিয়ে এখন ব্যাটারিটা চার্জ হচ্ছে, দেখেন ব্যাটারিটা কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, দেখেন 8.76 এমনকি 8 এমনই লাফালাফি করছে। তো এটা একটু অ্যাম্পিয়ারটা কমে গেছে, এটা মূলত 10 অ্যাম্পিয়ারে চার্জ দেয়, কন্টিনিউ ব্যাটারিকে 10 অ্যাম্পিয়ারে চার্জ দিবে। তো যেহেতু এটা এসিআর সিস্টেম করা আছে, যার কারণে যখন ব্যাটারিটা ফুল চার্জের দিকে যাবে তখন আস্তে আস্তে চার্জিং সিস্টেমটা একটু নেমে আসবে। তো এখানে দেখেন 13.4, মানে ব্যাটারিটা ফুল চার্জের কাছাকাছি চলে যাচ্ছে, সেই জন্য অ্যাম্পিয়ারটা একটু নেমে গেছে, তারপরেও দেখেন 8-9 এরই কাছাকাছি আছে। তো এখন এখানে আমি আপনাদেরকে ভিতরের সাইড থেকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা একটু ভালো করে দেখেন। এখানে যে ট্রান্সফরমারটা আছে এটা সম্পূর্ণ নিজের হাতে বাদাই করা, আমরা নিজেরা ট্রান্সফরমারটা বাদাই করে তারপর আপনাদের হাতে মালগুলো তৈরি করে পাঠিয়ে দেই। আর এখানে যে সার্কিটটা আছে এটা রেগুলার সার্কিট 676, আপনারা যে সার্কিটটা লোকাল মার্কেটেই পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। তো এই সার্কিটগুলো আপনারা যে কোনো জায়গার থেকে সংগ্রহ করতে পারবেন। অনেকে বলে যে ভাই আইপিএসগুলো নষ্ট হয়ে গেলে আমরা কি ঠিক করাতে পারবো, আসলে ভাই আইপিএস এটার ভিতরে যা আছে ভাই এটার ভিতরে সেম তাই আছে, এটার ভিতরে একটু ছোটো আছে, এটার ভিতরে একটু বড় আছে, সেই জন্য কিন্তু এটাকে মিনি আইপিএস বলা হচ্ছে। আর এটাতে যে সিস্টেমটা এটাতে সেম সিস্টেম, এইগুলো যদি আপনারা বাহির থেকে যে কোনো জায়গা থেকে মেকারের দোকান থেকে ঠিক করাতে পারেন তাহলে আমার এটা পারবেন না কেন। তারপরও তো আমি এটা হচ্ছে 6 মাসের একটা ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি, 6 মাসের ভিতরে যে কোনো সমস্যা হলে এটা আমি বুঝবো, আপনারা মাল নিয়ে যাবেন আপনাদের খরচে, যখন মালটা কোনো সমস্যা হবে সেটা আপনারা মালটা পাঠিয়ে দেবেন আমার ঠিকানা মতো, আপনাদের কোনো খরচ বহন করতে হবে না, আসা যাওয়া কুরিয়ার খরচ সম্পূর্ণটাই আমাদের। আর আইপিএসের সিস্টেমটা সামনে বরাবরের মতো যা ছিল তাই আছে। এখন এটাতে চার্জিং সিস্টেমটা তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখেন চার্জিং সিস্টেম কত আছে 9। তো এখন আমি আপনাদেরকে লোড ক্যাপাসিটি চেক করে একটু দেখাই, যদি আমি এটার পাওয়ার অফ করে দেই, দেখেন পাওয়ার অফ করে দিয়েছি, কিন্তু পাওয়ার অফ করে দিলেও আইপিএস দিয়ে কিন্তু আমার ঘরে সব কিছু চলতেছে এই মুহূর্তে। যদি আপনারা খেয়াল করেন এই সিলিং ফ্যানটা কিন্তু আইপিএস দিয়েই চলতেছে। আর তারপরও আমি এখানে একটু লোড দিয়ে আপনাদেরকে দেখাই, আমার ঘরের লোডটা আমি বন্ধ করে দিই, দেখেন ঘরের লোডটা আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি লোড দিব বোর্ডে, যেহেতু এটা আইপিএস মোডে চালু আছে, দেখেন আইপিএস মোডে চালু আছে, পাওয়ার কিন্তু অফ করা আছে,
দেখেন আইপিএস মোডে আছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, এখানে দেখেন পাওয়ার লাইটটা হালকা হালকা জ্বলতেছে, এটা কোনো সমস্যা না। আসলে এই বোর্ডে মূলত পাওয়ার লাইটের কোনো অপশন নেই, অপশন না থাকার কারণে আমরা কিন্তু মডিফাই করে অপশনটা বের করে নিয়েছি। এখানে দেখেন পাওয়ারের যে কানেকশনটা আছে এটা কিন্তু এই যে এসিআর যে একটি, দেখেন এখানে একটি এসিআর আইজিবিটি আছে, এই এসিআর আইজিবিটির থেকে কিন্তু এখানে পাওয়ার লাইটটা নিয়ে আসা। তো সেই ক্ষেত্রে এসিআর আইজিবিটি অনেক সময় হালকা লিকেজও করে, যার কারণে এখানে হালকা পাওয়ার লাইট চলে আসছে। দেখেন আমি যদি বিদ্যুৎ দেই, দেওয়ার পরে লাইটটা বেশি জ্বলবে। দেখেন আমি বিদ্যুৎ সংযোগ দিয়ে দিয়েছি, এখন দেখবেন লাইটটা বেশি জ্বলবে, বুঝবেন যে পাওয়ার ঢুকে গেছে। এই দেখেন পাওয়ারটা বেশি জ্বলে গেছে, তার মানে এখানে এখন এই মুহূর্তে পাওয়ার আছে। আচ্ছা আমি সামনে থেকে অফ করি, অফ করে দিয়েছি, দেখেন অফ করে দিয়েছি। এখন আমি এটা লোডে দিই, 100 ওয়াট, 200 ওয়াট, 300 ওয়াট, দেখেন 100, 200, 300, 400 ওয়াট লোড দেই, 400 ওয়াট, দেখেন 200, 300, 400, 400 ওয়াট লোড দিয়েছি, ওভারলোড শো করে ফেলছে, একদম বন্ধ হয়ে যাবে। 300 ওয়াট কিন্তু জেনুইন নিচ্ছে, কিন্তু 400 ওয়াট দিতে গেলে ওভারলোড দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের আইপিএসটা 100% ওভারলোড কাজ করে। আমি বারবারই বলি যে ভাই আমার আইপিএসগুলো আসলেই ওভারলোড কাজ করে। যারা বলেন যে আইপিএসে ওভারলোড কাজ না করলে তো আইপিএস নষ্ট হয়ে যাবে, ভাই নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। 300 ওয়াট জেনুইন লোড নিতে পারবেন, এটা 300 VA না, 300 ওয়াট। আর 300 VA যেটা ওইটাতে লোড পাবেন আপনারা 240 ওয়াটের মতো, ক্যাপাসিটি পাবেন 240 ওয়াটের মতো, 400 VA-তে 300 ওয়াট লোড পাবেন। এটাই হচ্ছে মালের সিস্টেম। তো আশা করি আপনাদেরকে ক্লিয়ার বোঝাতে পেরেছি। আর যে ভাই মালটা নিয়ে যাচ্ছে, আনোয়ার ভাই যেহেতু আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল শর্ট একটা ভিডিও দেওয়ার জন্য, আমি শর্ট করে একটা ভিডিও দিয়েছি, এত ভালো করে আমি আসলে এখানে বোঝাই নাই। মানে মোট কথা হচ্ছে আনোয়ার ভাই দেখে যাচ্ছে যে তার মালটা আমি যেভাবে ভিডিও তৈরি করে দেখিয়েছিলাম যে এই মালটা এরকম এরকম চলবে, আসলে কি জেনুইনলি ওই মালটা কি এরকম চলে কি না, এটা আনোয়ার ভাই হয়তো বা দেখতে চাইছিলো। তো সেই জন্য আমি সন্দেহের মধ্যে রাখি নাই, আমি ভিডিও করে দেখিয়ে দিলাম যে ভাই মালটা হচ্ছে এরকম। আর ডিসি সিস্টেমটা তো জানাই আছে কীরকম, দেখেন আমি পাওয়ার দিয়ে দিয়েছি, পাওয়ার চলে আসবে, তা দেখেন পাওয়ার চলে আসবে, আইপিএস বন্ধ হয়ে গেছে, এখন চার্জিং হয়ে গেছে। এখন আর একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, আমাদের যে আইপিএসের সাথে কুলিং ফ্যানগুলো ব্যবহার করি, এই কুলিং ফ্যান কিন্তু সর্বোচ্চ 1 নম্বর যে ফ্যান আছে ওই ফ্যান ব্যবহার করি। বন্ধ হোক তারপর দেখাচ্ছি, দেখেন এই ফ্যানের যে শেপ, এই দেখেন শেপ একটু বের হয়ে থাকে, এটা কিন্তু অরিজিনাল যে ফ্যানগুলো থাকে ওই ফ্যানগুলোতে এই সিস্টেম থাকে। দেখেন একদম অরিজিনাল ফ্যান, হাই স্পিড ফ্যান, এইগুলো ফ্যান কিন্তু সহজে নষ্ট হয় না। তো যাদের আইপিএসগুলো লাগবে ইনশাল্লাহ ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে কল করে আপনার আইপিএস অর্ডার করে মাল নিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে 300 ওয়াট, এটা 5700 টাকা, আর একটা হচ্ছে 200 ওয়াট, ওটা শুধু 5000 টাকা।